রহমতুল্লাহি বরকাত জি ভাই যান আপনার প্রশ্ন হলো যে ইরাকের ফুরাত নদীর ভূগর্ভ থেকে স্বর্ণের খনি বের হবে এগুলো নিয়ে মানুষ মারামারি করবে শতের মধ্যে নিরানব্বই জনই মারা যাবে তো এই হাদিসগুলো সহি কিনা বা এই কথাগুলো সঠিক কি না আলহামদুলিল্লাহ ওয়াহদা সালসাল্লাম আল্লাহ নবী আবাদ সম্মানিত ভাই খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আপনি যেটা শুনেছেন সেটা সত্যিই শুনেছেন কেমতের আগে এগুলো ঘটবে বলে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম উম্মদকে সতর্ক সাবধান করেছেন এই ভবিষ্যৎবাণীগুলো তিনি করেছেন আবু হরদ্দুল্লাহ তালন হতে বর্ণিত রসুল্লাহাম বলেছেন ইউ শাকুল ফরাতু আইয়াহ আইয়াহ রিসা আন কুনুজমিন জাহাবিন ফামান হাতরাহু ফালা ইয়া খুজমিন হুসাইয়া অদূর ভবিষ্যতে অর্থাৎ ক্যামতের পূর্বে ফুরাত নদী তার ভূগর্ভস্থ সোনার খনি বের করে দেবে সে সময় যারা থাকবে তারা যেন এই স্বর্ণের খনি থেকে কিছুই গ্রহণ না করে তাহলে এ হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে যখন ফুরাত নদীর ইরাকের নদীর থেকে যখন স্বর্ণের খনি বের হবে সেখান থেকে কেউ যাতে কোনো কিছু গ্রহণ না করে কেন গ্রহণ না করে সেটা আল্লাহ রসুল পরবর্তী হাদিসে বলছেন তো সেই হাদিসটি আবদুল্লা ইবনু হারেস ইবনে নৌফাল রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন রসুল্লাহ সাল্লাম বলেছেন যে আমি ক ওবাইবনু কাবের সাথে দাঁড়িয়েছিলাম একসাথে তারা ছিল এমন সময় তিনি অর্থাৎ রসুল ও বাইবনু বললেন বিভিন্ন উপায় অবলম্বন করে মানুষ জাগতিক সম্পদ উপার্জন কাজে সর্বদা নিয়োজিত থাকবে আমি বললাম হ্যাঁ ঠিকই তখন তিনি বললেন আমি রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে বলতে শুনেছি অচিরি ফোরাত তার ভূগর্ভস্থ স্বর্ণ সমপ অর্বত বের করে দিবে অর্থাৎ পাহাড়ের সমান বিশাল বড় এক স্বর্ণের খনি বের করে দিবে ফুরাত নদীর থেকে বের হবে একথা কথা শোনা মাত্রই লোকজন সেদিকে রওনা দিবে যখন শুনবে যে ফুরাত নদীর থেকে বিশাল বড় পাহাড়ের মতো এক স্বর্ণের খনি বের হয়েছে মানুষ সেই স্বর্ণ সংগ্রহ করার জন্যে মানুষ দলে দলে সেদিকে রওনা দিবে আল্লাহর সাল্লাম বলছেন সেখানকার লোকেরা বলবে আমরা যদি লোকদেরকে ছেড়ে দিই তবে তারা সমস্ত কিছুই নিয়ে যাবে যেখানে আগে যারা উপস্থিত হবে তারা বলবে যদি আমরা এটা না নেই বা আমরা যদি এটা ছেড়ে দিই তাহলে অন্যরা নিয়ে যাবে আর যারা পরবর্তীতে যাবে তারা বলবে যে তারাই নিয়ে যে আমরা কেন নিতে পারব না এই নিয়ে তাদের মাঝে পরস্পর যুদ্ধ এবং মারামারি সংগঠিত হবে তারপর আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলছেন ফায়াক্তুলিন কুল্লিম আতিমুয়া তিসে তিসা আতমুয়া তিস এতে একশো জনের মধ্যে নিরানব্বই জনেই নিহত হবে যা হাদিসগুলো সই বুখারির সাত হাজার একশো সই মুসলিমের দুই হাজার আষ্টশো চোরানব্বই আবুদাউদের চারশো চার হাজার তিনশো তেইশ এবং সই মুসলিমের দুই হাজার আষ্টরশো চোরানব্বই নম্বর হাদিসগুলোতে বর্ণিত হয়েছে তো আপনি যেটা শুনেছেন সত্যি বলেছেন এগুলো হাদিসের মাধ্যমেই প্রমাণিত অল্লাহ আলম